বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনাজউদ্দিন আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ 7.2 এই অনুশীলনের কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে সবাই বসে যাও। এখন বোর্ডের দিকে লক্ষ্য করো, যেহেতু এটা সরল সমীকরণের চ্যাপ্টার, আমরা যদিও তোমাদের এই অধ্যায়ের উপর এর আগে ক্লাস নেওয়া হয়েছে, তারপরেও আমি আরেকটু জানাই যে সমীকরণ কি এটা সম্বন্ধে তোমার ধারণা দেওয়া হয়েছে। তারপর আমি আবার বলি সমীকরণটা কি, সেটা সমীকরণ হলো তোমার অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, এই তিনটা জিনিসের সমন্বয়ে যে বাক্যটা হবে সেটা সমীকরণ। তোমরা লক্ষ্য করো, অজানা বা অজ্ঞাত রাশি যদি আমরা একটা এক্স ধরি প্লাস ওয়াই এক্স প্লাস ফাইভ ইকুয়াল 20, তো দেখো এখানে চলক হচ্ছে এক্স, এখানে প্রক্রিয়া চিহ্ন আমরা জানি প্রক্রিয়া চিহ্ন কয়টা, চারটা, প্লাস মাইনাস ভাগ গুণ, এই চারটা হচ্ছে তোমার কি প্রক্রিয়া চিহ্ন। তারপর আমরা বলছি সমান চিহ্ন, সমান চিহ্ন আছে 20, তাহলে এটা কি সমীকরণ। তাহলে সমীকরণের সংজ্ঞাটা আমরা বলবো কি, অজানা বা অজ্ঞাত রাশি, চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যটাকে আমরা কি বলবো, সমীকরণ। সমীকরণের পরে আমরা জানবো সরল সমীকরণটা কি। সরল সমীকরণ লক্ষ্য করো, চলকের একঘাত বিশিষ্ট যে সমীকরণটা সেটা হচ্ছে সরল সমীকরণ। ঘাতটা কি, আমরা জানি যে ঘাত হচ্ছে তোমার এখানে চলক হচ্ছে x, যেটাকে আমরা বলি এখানে x এর পাওয়ার কত, এখানে x এর কোনো পাওয়ার নাই মানে 1। আবার আমি যদি এটা বলি যে x স্কয়ার প্লাস 5 সমান 20, এখানে চলকের ঘাত কত, এখানে চলকের ঘাত হচ্ছে 2। আমরা সরল সমীকরণ যেটা বলবো সেটা হবে কি, চলকের ঘাত হবে 1, যা একঘাত বিশিষ্ট যে সমীকরণটা, যে একঘাত বিশিষ্ট যে চলক সেটা হবে কি সরল সমীকরণ। তাহলে এখানে দেখো যে x প্লাস 5 ইকুয়াল 20, এটা হচ্ছে তোমার কি, এটাই সরল সমীকরণ। তাহলে আমরা সমীকরণ এবং সরল সমীকরণ বুঝতে পারলাম যে চলকের একঘাত বিশিষ্ট যে সমীকরণটা সেটা হচ্ছে সরল সমীকরণ, আর সমীকরণ যেটা বললাম যে অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়ার চিহ্ন এবং সমান চিহ্ন থাকবে, এটা হচ্ছে সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তোমাদের 7.2 এখানে অনেক বেশ কিছু সমস্যা আছে। তো এখানে পার্সিলনটা হচ্ছে কি, যে তোমার সমীকরণ আমরা গঠন করবো, গঠন করার পরে এটাকে সমাধান করবো। তো সমীকরণ আমরা গঠন করার আগে খেয়াল করো, আমরা অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করো, যে আমি বললাম যে একটি সংখ্যা x এর 5 গুণ সমান কত, একটি সংখ্যা x এর 5 গুণ সমান কত, একটা সংখ্যা x, x এর সাথে আমরা কি করবো 5 গুণ করবো, তাহলে তোমার হবে কি x এর সাথে যদি আমরা 5 গুণ করি তার মানে কত 5x, তাহলে একটি সংখ্যা x এর 5 গুণ সমান হচ্ছে তোমার কত x গুণন 5 সমান 5x, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এটা আরেকটা লক্ষ্য করো যে একটি সংখ্যা
সংখ্যা x এর সাথে 5 যোগ করতে বলছে তো একটা সংখ্যা আমরা x বলছি তার সাথে কি করতে বলছে 5 যোগ করতে বলছে তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে ভাবে লিখতে হবে যে x একটা সংখ্যা তার সাথে কি 5 যোগ তার মানে x প্লাস 5 এটা হচ্ছে তোমার কি যে একটা লিখাকে আমরা গাণিতিক বাক্য হিসেবে লিখতেছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা অঙ্ক দেখাই যে এরকম একটা প্রশ্ন বললো যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল মাইনাস 21 হবে এটাকে আমাকে কি করতে হবে সমীকরণ গঠন করে নিতে হবে নেওয়ার পরে একটা সমাধান করতে হবে এখানে আমরা দেখাইছি যে কোন সংখ্যা সংখ্যাটা আমার জানা নাই তাহলে এখানে অজ্ঞাত রাশিটা আমাকে কি করতে হবে ধরে নিতে হবে কোন সংখ্যা এটা সংখ্যাটাকে আমরা চলকের মাধ্যমে ধরে নেব তো মনে করি এখানে মনে করি সংখ্যাটি সমান এক্স আমরা সংখ্যাটা এক্স ধরে নিলাম এখন প্রশ্নে যেটা বলছে যে কোন সংখ্যা সংখ্যাটা ধরছি কত এক্স আর এক্স থেকে কি বলছে 27 বিয়োগ করতে বলছে তাহলে প্রশ্ন মতে আমরা লিখব তাহলে এক্স মাইনাস 27 বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে সমান হবে 20 মাইনাস 21 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করো যে আমরা প্রথমে ধরে নিলাম যে সংখ্যাটা এক্স ওই সংখ্যাটা থেকে কি করতে বলছে 27 বিয়োগ করতে বলছে তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস 27 বিয়োগ করার পরে যে বিয়োগফলটা হবে সেটা হচ্ছে কত মাইনাস 21 এটা হলো আমাদের কি সমীকরণ গঠন করা হয়েছে এটা আমরা সমীকরণ গঠন করলাম এখন এই সমীকরণ থেকে আমরা কি করবো সমাধান করবো সমাধান করবো অর্থাৎ আমরা যে অজ্ঞাত রাশিটা ছিল বা চলকটা ছিল সেটার মানটা আমরা বের করবো এটা আমরা আগের অনুশীলনে তো অনেকবারই করছি তারপরে দেখো আমরা জানি যে চলক তো সবসময় বামে থাকতে হবে আর সংখ্যা যেগুলো আছে সংখ্যাগুলোকে আমরা ডান দিকে নেই তো এখানে আমরা মাইনাস 27 এটাকে ডানে যদি নিয়ে যাই তাহলে তোমার কী হবে মাইনাস 21 এখানে মাইনাস আছে ডানে গেলে প্লাস 27 আমরা জানি যে একটা সমীকরণের বাম পক্ষের কোনো পদ ডান পক্ষে বা ডান পক্ষের কোনো পদ বামপক্ষে নিয়ে আসলে এখানে চিহ্নের পরিবর্তন হবে প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে যে মাইনাস 27 এটাকে ডান দিকে নিয়ে গেছে তাহলে এখানে ছিল মাইনাস ডানে নিয়ে গিয়েছে প্লাস এটা আমরা জানি এটা কি বিধি অনুসারে হয়েছে এটা হচ্ছে পক্ষান্তর বিধি পক্ষান্তর করে হয়েছে এখানে আমরা সাইডে লিখে দেবো পক্ষান্তর করে তাহলে এখন দেখো বা x সমান মাইনাস 21 প্লাস 27 তো আমরা দেখতে পাচ্ছি যে একটাকে মাইনাস প্লাস মানে কী হবে বিয়োগ হবে তাহলে 27 থেকে 21 দিন বাদ দিই তাহলে 6 তাহলে আমাদের অলরেডি চলকের মানটা আমরা পেয়ে গেছি x এর মান 6 তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আমরা একটা সমস্যা ছিল এই সমস্যাটাকে প্রথমে কী করলাম সমীকরণ গঠন করলাম সমীকরণ গঠন করার পর এখান থেকে আমরা সলিউশন করে এক্স এর মানটা নির্ণয় করলাম তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান সিক্স এ ধরনের আরও বেশ কিছু তোমাদের এই অনুশীলনীতে অঙ্ক আছে আমরা পাবো এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আমি কয়েকটা সংখ্যা লিখছি 1 2 3 4 5 6
এগুলো হচ্ছে তোমার কি ক্রমিক সাহাবির সংখ্যা। এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে একটা থেকে আর তোমাদের পার্থক্য এক, মানে এক এক করে বৃদ্ধি করতে পারছে। লক্ষ্য করে যে প্রথমে এক করতে পারে, আর একের সাথে এক হচ্ছে কত টু, আবার টু এর সাথে তোমার ওয়ান যোগ করে আসছে কত থ্রি, থ্রির সাথে ওয়ান যোগ করে আসছে তোমার ফোর, ফোরের সাথে ওয়ান যোগ করে আসছে ফাইভ, ফাইভের সাথে ওয়ান যোগ করে আসছে কত সিক্স। মানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে প্রত্যেকটা সংখ্যা থেকে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এগুলোকে আমরা বলতে পারবো কি এগুলো হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এগুলো স্বাভাবিক তো আমরা জানি যে কোনো মহকাম স্বাভাবিক না, এগুলো পূর্ণ সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিকটা হচ্ছে তোমার প্রত্যেকটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা এক এক করে বৃদ্ধি পাবে, সেগুলো আমরা বলবো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে লক্ষ্য করো যে এখানে কিছু জোড় সংখ্যা আছে, কিছু বিজোড় সংখ্যা আছে। এখানে দেখো ওয়ান থ্রি ফাইভ, আরেকটা যদি আমি সেভেন, এগুলো হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। বিজোড় ওয়ান থ্রি ফাইভ সেভেন এগুলো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে বন্ধুরা লক্ষ্য করো আবার বিজোড় সংখ্যাগুলো আমরা বের করি, তাহলে টু ফোর সিক্স এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, এগুলো কি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এখানে আমরা দেখলাম যে প্রথমে যখন আমরা এটা বলছি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যাতে দেখলাম যে প্রত্যেকটা সংখ্যা কি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, প্লাস এখানে জোড় বিজোড় সব সংখ্যাগুলো একসাথে আছে। আর এখানে দেখো ক্রমিক স্বাভাবিক যখন বিজোড় সংখ্যার কথা বলতেছি তখন দেখো যে এখানে শুধু বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি, আর এখানে কিন্তু দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আবার জোড়ের ক্ষেত্রে লক্ষ্য করো যে টু ফোর সিক্স এখানে টু টু করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতেছি তখন কি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, আর ক্রমিক স্বাভাবিক জোড় বা বিজোড়ের ক্ষেত্রে তোমার টু টু করে বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে আমরা তিনটা জিনিস জানলাম, একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর একটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, আর একটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিক জোড় বিজোড়ের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, এবং শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোড় বিজোড় উভয় যদি একসাথে থাকে তাহলে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা বুঝলাম। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমারটা বলা হলো যে সমস্যা দেখো যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি সৃষ্টি থ্রি, মানে সংখ্যা তিনটি নির্ণয় করো। একটা সমস্যা লিখলাম যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি সৃষ্টি থ্রি হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা যে তিনটা সংখ্যা সমষ্টি দেওয়া আছে কিন্তু সংখ্যা তিনটা দেওয়া নাই, আমাদের এখানে কি করতে হবে অর্থাৎ যে তিনটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে। তো প্রথমে লিখবো আমরা মনে করি, তো আমরা দেখছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি এক এক করে দিচ্ছি, মনে করি একটা সংখ্যা যদি আমরা এক করি, মনে করি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে আমি ধরলাম একটা কি এক্স, আমরা বলছিলাম যে ক্রমিক স্বাভাবিক এক করে বৃদ্ধি পাবে, তার মানে একটা যদি এক্স হয় তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত এক্স প্লাস ওয়ান, তাহলে এটা দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপরে তৃতীয় সংখ্যাটা তাহলে আরও এক বৃদ্ধি পাবে, তার মানে এক্স প্লাস ওয়ান আছে দ্বিতীয় সংখ্যাটা, তার সাথে আবার এক বৃদ্ধি হবে, তার মানে হবে কত এক্স প্লাস টু, তার মানে তৃতীয় সংখ্যাটা হবে তোমার কত এক্স প্লাস টু। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ধরে নিলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রম একটা এক্স, একটা এক্স প্লাস ওয়ান, একটা এক্স প্লাস টু, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা সংখ্যার যোগফল আমাদের দেওয়া আছে কত সিক্সটি থ্রি, তাহলে এটা আমরা এখন সমীকরণ গঠন করি প্রশ্ন মধ্যে। প্রশ্ন মধ্যে তাহলে আমরা লিখতে পারবো তিনটা সংখ্যার সমষ্টি সমান হচ্ছে সিক্সটি থ্রি, তাহলে তিনটা সংখ্যা কি একটা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি প্লাস এক্স প্লাস টু সমান
63। এখন আমরা এটা সমীকরণ গঠন করলাম, এখন এটাকে আমরা কি করব, সমাধান করব। বা x+1+x+2=63। আমরা সব নিষ্পন্নগুলো যোগ করব, এক্স 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 থ্রি এক্স আর 1+2+3=63। আমরা দেখছি যে বামে প্লাস থ্রি আছে, এটাকে ডানে নিয়ে যাবো, অপছন্দ করে দেবো। তাহলে আমরা এটা লিখতে পারবো 3x=63-3। বন্ধুরা দেখো এখানে 3x = 63, 3x এর সাথে কি আকার আছে, গুণাকার আছে। তো 3টা যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো আমরা x এর মান পেয়ে গেছি, অর্থাৎ x টা আমরা ধরছিলাম যে প্রথম সংখ্যাটা ধরছিলাম x, x এর মান পেলাম কত, 20। তাহলে আমরা যেহেতু প্রথম সংখ্যাটা পেয়ে গেছি, এখন দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার x এর মানটা আমরা বসে দিলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন আমি প্রথম সংখ্যাটি x=20, দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরছিলাম কি x+1=20+1=21, দ্বিতীয় সংখ্যা পেলাম 21। অ্যান্ড তৃতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি দেওয়া হবে x+2=20+2=22। তাহলে অলরেডি আমরা তিনটা সংখ্যা পেয়ে গেছি, প্রথম সংখ্যাটা 20, দ্বিতীয় সংখ্যাটা 21, তৃতীয় সংখ্যাটা 22। আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে আমাদের দেখো যে প্রত্যেকটা সংখ্যাতে এক এক করে বৃদ্ধি পাবে, এখানে এক এক করে বৃদ্ধি পেয়েছে, প্রথম সংখ্যাটা 20, তারপর 21 এক বৃদ্ধি পেয়েছে, আবার তৃতীয় সংখ্যাটা হচ্ছে 22, আর দ্বিতীয় থেকে আবার এক বৃদ্ধি পায় 22 হয়েছে। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। আমি আরেকটা জিনিস বলছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বললাম, স্বাভাবিক বিজোড় বা জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হবে, স্বাভাবিক বিজোড় বা জোড়ের ক্ষেত্রে কি হবে। যেমন আরেকটা আমি যদি সমস্যার কথা বলি যে এরকম তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি, তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি হলে সংখ্যা কিন্তু তিনটা করতে হচ্ছে। এখানে আমি লিখছি কি আগে ছিল তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্ষেত্রে আমরা বের করছিলাম, এখানে বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি, 84 হলে সংখ্যা তিনটে নির্ণয় করতে হচ্ছে। এখানে আমরা বলছিলাম যে তোমার জোড় বা বিজোড়ের ক্ষেত্রে হলে ক্রমিকের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পার্থক্যকে দুই করে বৃদ্ধি করে, তো আগের মতো আমরা ধরে নিব বা মনে করি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে, প্রথমে আমি যদি একটা এক্স ধরি তাহলে পরবর্তীতে আমি দ্বিতীয় সংখ্যাটা হবে কত, x+2, তিন নম্বর সংখ্যাটা হবে কত, x+4। বন্ধুরা দেখো আমি যদি মনে মনে ধরে নিই এক্স এর মান একটা নির্দিষ্টভাবে ধরি, এক্স এর মান 2, কারণ জোড় সংখ্যা যেহেতু বলছে তাহলে আমরা এক্স এর মান যদি 2 ধরি তাহলে পরেরটা হবে কত, 4, তারপরটা হবে 6, তার মানে আবার দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মনে করি তিনটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে ধরলাম কত, x, x+2, x+4।
অনুরূপ ভাবে যদি এই সংখ্যাটা এরকম থাকে যে তিনটা ক্রমিক স্বাভাবিক জোড় না হলে কোনো বিজোড় বিজোড় সংখ্যা সমষ্টি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে ধরবো একটা এক্স, একটা এক্স প্লাস টু আর একটা এক্স প্লাস ফোর। তোমরা এই জিনিসটা মনে রাখবো, যদি সরাসরি তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে সেক্ষেত্রে আমরা ধরবো কি একটা এক্স, একটা এক্স প্লাস ওয়ান, একটা এক্স প্লাস টু। কিন্তু জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে দুই কড়া বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা ধরবো একটা এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর। নিশ্চয় তোমরা বুঝতে পারছো তাহলে জোড় বিজোড় লেখ থাকলে আমরা এভাবে ধরে নেবো, আর শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু আমরা ধরে নেব। তো যাই হোক, আমরা যে প্রশ্নটা করতেছিলাম যে তিনটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি এই ফোর হলে সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তো আমরা ধরে নিয়েছি যে মনে করি তিনটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যথাক্রমে এক্স আর এক্স প্লাস ফোর। তাহলে এটাকে এখন আমরা কী করবো, সমীকরণ গঠন করে তাহলে প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে তিনটা সংখ্যা সমষ্টি, তার মানে এক্স প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হলো এক্স প্লাস টু, আর তৃতীয় সংখ্যাটা হলো তোমার কত এক্স প্লাস ফোর সমান তোমার 84। এই যে আমাদের সমীকরণ গঠন করা শেষ, এখন এটাকে আমরা সমাধান করে এক্সের মানটা বের করবো। তাহলে এক্স প্লাস, এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান 84। এখন দেখো এক্স, এক্স এক্স থ্রি এক্স প্লাস সিক্স সমান 84, বা থ্রি এক্স সমান 84 মাইনাস সিক্স। আমরা আগে বলছিলাম যে বামের সংখ্যা ডানে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা কি পক্ষান্তর বিধি, পক্ষান্তর করে, পক্ষান্তর করে, বা থ্রি এক্স সমান তাহলে তোমার 84 থেকে তোমার 6 বাদ দিলে কত হবে 14 থেকে 8 78। তাহলে থ্রি এক্স সমান পেলাম কত 78। তাহলে থ্রিটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এক্স সমান 78 ভাগ থ্রি, তাহলে থ্রি দেওয়া ভাগ করলে কত হবে, অতএব এক্স সমান 3 × 6 আর 3 × 6 = 18, 26। থ্রি দেওয়া তোমার 78 ভাগ করো তাহলে হবে 26, 3 × 6 = 18, তাহলে আমরা এক্সের মান কত পেলাম 26। তাহলে আমরা অলরেডি প্রথম সংখ্যাটার মান পেয়ে গেছি, আর এই প্রথম সংখ্যাটা যে এক্সের মান, এই মানটা কি দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যায় বসিয়ে দিলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব যাতে প্রথম সংখ্যাটি এক্স সমান 26, অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু সমান 26 প্লাস টু সমান 28। তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর সমান 26 প্লাস ফোর, তার মানে 30। তাহলে দেখো যে আমরা প্রথম সংখ্যা 26, দ্বিতীয় সংখ্যা 28 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 30। এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ব্যবধান 2, 2, প্রত্যেকটা সংখ্যাতে 2, 2 করে বাড়তেছে। তো আমরা আগে বলছিলাম যে জোড় বিজোড়ের ক্ষেত্রে কিন্তু 2, 2 করে বাড়বে, আর নর্মালি যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যা জোড় বিজোড় উভয় একসাথে থাকে সেখানে 1, 1 করে বৃদ্ধি পাবে। তো নিশ্চয় আমরা বুঝতে পারছি তোমরা এ ধরনের অঙ্ক একটা তোমাদের বইয়ে আছে, তোমরা এটা করবা বাসাই। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমি বোর্ডে একটা সৃজনশীল লিখছি, এই সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো উদ্দীপকে বলছে যে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখানে আমাদের একটা জিনিস বিষয় যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, বড় সংখ্যাটা কত দেওয়া নাই, কিন্তু একটা কন্ডিশন দিছে যে বড় সংখ্যাটির যা হবে তার 5 গুণ সমান হবে কি ছোট সংখ্যাটার 6 গুণ, দুইটা ইকুয়াল হবে। তো এখানে নর্মালি তুমি যদি চিন্তা করো, তোমার যদি বলা হয় যে
দুইটা সংখ্যার যোগফল তোমাকে বললাম 30, দুটি সংখ্যার যোগফল যোগফল হচ্ছে 30। এখন তোমার আমি বলে দিলাম যে বড় সংখ্যাটি বললাম তোমাকে 20, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? আমরা বলে দিতে পারবো সরাসরি যে ছোট সংখ্যাটা কত হবে, কারণ দুইটা সংখ্যা যোগফল দেওয়া আছে 30, তাহলে একটা সংখ্যা অলরেডি আমরা 20 পাইছি বড়টা, তাহলে 30 থেকে আমরা যদি 20 বাদ দিয়ে দিই তাহলে তো আমরা ছোটো সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে ছোটো সংখ্যাটা কত হবে? ছোটো সংখ্যাটা হবে তোমার 10। দেখেন আমরা অনেক ইজিভাবে জিনিসটা করে নিতে পারছি যে দুইটা সংখ্যা যোগফল দেওয়া থাকলে আর আমরা যদি একটা সংখ্যা জানা থাকে তাহলে আর একটা সংখ্যা অটোমেটিক্যালি কি যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। কিন্তু এখানে ছোটো বড় দুইটা সংখ্যা দেওয়া নাই, এখানে আমাদের যে কোনো একটা সংখ্যা যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু আমরা কি অপর সংখ্যাটা পেয়ে যাব। তো যেহেতু এখানে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে এখানে লিখো, দেওয়া আছে আমি ক নাম্বারটা সমাধান করব প্রথমে। ক নাম্বার প্রশ্নটা বলছে যে উপরের তথ্য থেকে সমীকরণ গঠন করতে বলছে। তো এখানে আমাদের সমীকরণ গঠন করতে হবে উদ্দীপক থেকে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে আর বড় সংখ্যাটি 5 গুণ। তো এখানে আমাদের দেওয়া আছে দুইটা সংখ্যার যোগফল, দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল সমান 55। তো আমরা ধরে নিব যে বড় সংখ্যাটি, বা মনে করি বড় সংখ্যাটি সমান x। তো কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমি যদি দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকে একটা সংখ্যা তোমার বললে কি হবে, ছোট সংখ্যাটা কীভাবে বের করব, দুইটা সংখ্যার যোগফল থেকে যে সংখ্যাটা আমরা ধরছি ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি ছোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে মনে করি বড় সংখ্যাটা x ধরে নিছি, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? এই বড় সংখ্যা থেকে আমরা দুইটা সংখ্যার যোগফল থেকে বড় সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি, ছোট সংখ্যাটা। তাহলে অতএব ছোট সংখ্যাটি তাহলে দুইটা সংখ্যার যোগফল মাইনাস বড় সংখ্যা, তাহলে আমরা অলরেডি ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে বড় সংখ্যাটা x ধরে দুইটা সংখ্যার যোগফল থেকে আমরা বড় সংখ্যাটা বাদ দিয়ে কী পাইছি, ছোট সংখ্যার ছোট সংখ্যাটা পেলাম 55 মাইনাস x। তো আমরা অলরেডি ছোট সংখ্যা এবং বড় সংখ্যা পেয়ে গেছি। এখন আমাদের বলছে যে এখানে যে শর্তটা বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটা কত ধরছি, বড় সংখ্যাটা ধরছি x। তাহলে বড় সংখ্যাটা যদি x ধরছি x এর সাথে কী করতে হবে, 5 গুণ করতে হবে। তো গুণ করে যে গুণফলটা সমান হবে সেটা হচ্ছে ছোট সংখ্যার সংখ্যাটির কি 6 গুণের সমান। তার মানে আমরা প্রশ্ন মতে যেটা লিখতে পারি, ছোট সংখ্যা বড় সংখ্যাটির 5 গুণ, তার মানে 5x সমান ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটা কত, এই যে 55 মাইনাস এক্স, এটার সাথে আবার কী করবো, 6 গুণ করবো, তার মানে 6×55 মাইনাস এক্স। তাহলে ছোট সংখ্যাটার 6 গুণ, তাহলে 6×55 মাইনাস এক্স, বড় সংখ্যাটির 5 গুণ 5x সমান ছোট সংখ্যাটির 6 গুণ, তাহলে 6×55 মাইনাস এক্স। তাহলে আমাদের অলরেডি এটা একটা কি সমীকরণ হয়ে গেছে। তার মানে উপরের ক নম্বর প্রশ্ন যেটা বলছিলো যে তথ্য সমীকরণ গঠন করতে বলছে, আমাদের সমীকরণ গঠন করা শেষ। এখন আমরা খ নম্বর প্রশ্ন যাব। প্রশ্নটা বলছে কি যে সংখ্যা দুইটি আমাকে নির্ণয় করতে বলছে, যে আমরা বড় সংখ্যাটা যে x ধরছি আর ছোট সংখ্যাটা 55 মাইনাস x। তো এখানে এই সমীকরণটাকে কী করবো, সমাধান করে আমরা ছোট এবং বড় সংখ্যাটা নির্দিষ্টভাবে বের করব। তাহলে নিশ্চয় ক নম্বরটা তোমরা বুঝতে পারছো। এখন আমি খ নম্বর করব। তো খ নম্বরে আমরা ক নম্বরের হেল্প নিয়ে, ক নম্বরে অলরেডি আমরা সমীকরণটা বের করছি, এই সমীকরণ থেকে কিন্তু আমরা সমীকরণ সংখ্যা দুইটা নির্ণয় করব। তাহলে এখানে লিখব ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আমরা কী পাইছি, ক হতে যেটা পাইছি যে সমীকরণটা 5x সমান 6×55 মাইনাস এক্স, এটা আমরা সমীকরণটা পাইছি কয়ে। তো এটাকে আমরা কী করব, সমাধান করব, সমাধান করে এক্সের মান নির্ণয় করব।
तो शिक्षार्थी बंधुरा लक्ष्य करो एखे देखो जो डान दिखे सिक्सटा कि 55 माइनस एक्सर साथ गुणाकार आस तर मैंने एखे कि विधि आज बंटन विधि गुणटा करते हैं तो फाइव एक्स समान तेल सिक्सर साथे सिक्सटा कि एक बार 55 साथ गुण करवा एक बार एक्सर साथ गुण करवा तेल सिक्सर साथ 55 जो गुण करी 533 आर सिक्सर साथ गुण कर ले तुम्हार कथा माइनस सिक्स एक्स এটা আমরা কি করলাম বন্টন বিধি প্রয়োগ করে বন্টন বিধি তো এখন আমরা জানি যে চলকগুলোকে কি করতে হবে বাম দিকে নিয়ে আসতে হবে তো চলক দেখো ডানে মাইনাস সিক্স এক্স আছে এটাকে আমি কি করব বাম দিকে নিয়ে আসবো তাহলে আমরা জানি যে বামের কোনো পদ ডানে বা ডানের পদ বামে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে তো এখানে মাইনাস সিক্স আছে আমরা ডানে বামে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে ফাইভ এক্স প্লাস সিক্স এক্স সমান 330 এটা কী করলাম পক্ষান্তর করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এই দুইটা কী করবো আমরা যোগ করবো তাহলে ফাইভ আর সিক্স ইলেভেন এক্স সমান হচ্ছে 330 তাহলে ইলেভেন এক্স সমান হচ্ছে 330 পেলাম তাহলে এক্সের সাথে ইলেভেন গুণ আছে ডানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স সমান 330 ভাগ ইলেভেন তাহলে অতএব এক্স সমান তাহলে 11 দিয়ে আমরা 330কে যদি ভাগ করি 3 × 33 হবে তাহলে এক্সের মান কত পেলাম আমরা এক্সের মান পেলাম 30 তাহলে অলরেডি আমাদের বড় সংখ্যাটা আমাদের বের হয়ে গেছে বড় সংখ্যাটা কত ধরেছিলাম এক্স ধরছিলাম না তাহলে এক্সের মান অলরেডি 30 পেয়েছি তাহলে এখন আমরা লিখব অতএব বড় সংখ্যাটি এক্স সমান 30 এবং ছোট সংখ্যাটি কত ছিল 55 মাইনাস এক্স তাহলে 55 মাইনাস 35 × 2 = 25 তাহলে বড় সংখ্যাটা বললাম কত 30 এবং ছোট সংখ্যাটা বললাম তোমার 25 তাহলে আমাদের দুইটা সংখ্যা বের হয়েছে তাহলে অ্যান্সার 30 ও 25 তো আমরা ক নম্বর সলিউশন করলাম নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এই ধরনেরই তোমাদের বইয়ে এই কয়ের মতো একটা প্রশ্ন আছে তোমাদের দেখবা বাসায় ওঠার চেষ্টা করবো সেম এই অঙ্কই এরপরে আমরা গ নম্বর সলিউশন করব গ নম্বর প্রশ্ন ওঠালো যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি 21 হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে বা বের করতে বলছে যাও তো ক্রমিক নিয়ে আমরা অলরেডি এর আগে আলোচনা করলাম একটা অঙ্ক করছিলাম তো এখানে আমাদের বুঝতে হবে যে এখানে বলছে কি যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে ক্রমিক এখানে জোড় বিজোড় লোক নেই তার মানে এখানে ক্রমিক সংখ্যাগুলো অবশ্যই কি এক এক করে বৃদ্ধি পাবে তাহলে আগের মতোই আমরা ধরে নেব যে মনে করে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে আমরা একটা ধরলাম কত এক্স যেহেতু এক করে বৃদ্ধি পাবে তাহলে পরবর্তী দ্বিতীয়টা হবে তোমার কত এক্স প্লাস 1 আর 3 নম্বরটা হবে কত এক্স প্লাস 2 তাহলে আমরা তিনটা সংখ্যা অলরেডি ধরে নিলাম যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে একটা এক্স প্লাস 1 আর একটা হলো কত এক্স প্লাস 2 তাহলে এখন এই তিনটা সংখ্যার কী সমষ্টি দেওয়া আছে কত 21 তাহলে প্রশ্ন মতে আমরা সমীকরণটা গঠন করি প্রশ্ন মতে তাহলে তিনটা সংখ্যা প্রথম সংখ্যাটা কত এক্স প্লাস দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস 1 প্লাস 3 নম্বর সংখ্যা এক্স প্লাস 2 এই তিনটা সংখ্যা সমষ্টি সমান হচ্ছে 21 তো আমরা সমীকরণ গঠন করাটা নিশ্চয় বুঝতে পারছি যে তিনটা সংখ্যাকে যোগ করে যেহেতু সমষ্টি বলছে 21 লিখলাম এখন আমাদের এখান থেকে কী করবো এক্সের মানটা বের করবো
তাহলে বা আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান 21। তাহলে এখানে আমরা সদৃশ পদ আগের মতো দেখি যে এখানে তিনটা এক্স প্লাস হবে থ্রি এক্স প্লাস থ্রি সমান 21। থ্রিটাকে আমরা কী করবো, ডান দিকে নিয়ে যাব, তাহলে থ্রি এক্স সমান 21 মাইনাস থ্রি পক্ষান্তর করে, পক্ষান্তর করে বা থ্রি এক্স সমান, তাহলে একুশ থেকে তিন বাদ দিল আট 18, তাহলে থ্রি এক্স সমান পেলাম কত 18। অ্যান্ড থ্রিটা তোমার দেখো এক্সের সাথে কী আছে, গুণাকার আছে, তাহলে ডানে তোমার থ্রিটা নিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে বা এক্স সমান 18 ভাগ থ্রি, অতএব এক্স সমান 6। তাহলে এক্স সমান আমরা কত পেলাম 6, অলরেডি আমরা একটা সংখ্যা পেয়ে গেছি 6। এখন এই আর যে দুইটা সংখ্যা আছে, একটা এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু, এখানে এক্সের মান দুইটা যদি আমরা বসে দিই তাহলে আমরা পরবর্তী দুইটা সংখ্যা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব অতএব প্রথম সংখ্যাটি এক্স সমান 6, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান সমান 6 প্লাস ওয়ান সমান 7। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা পেলাম 7, তৃতীয় সংখ্যাটি তোমার এক্স প্লাস টু সমান 6 প্লাস টু তার মানে 8। তাহলে আমরা অলরেডি তিনটা সংখ্যা পেয়ে গেছি, একটা হলো 6, একটা হলো 7 আর একটা হলো তোমার কত 8। তো এখানে দেখো যে তিনটা সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে লাগে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম যে তাহলে অ্যান্সার আমরা লিখবো কি, অ্যান্সার প্রথম সংখ্যাটি 6, দ্বিতীয় সংখ্যাটি 7 এবং তৃতীয় সংখ্যাটি এইট। তাহলে আমরা বুঝতে পারছি তিনটা সংখ্যা 6, 7, 8, তার মানে এগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো আমরা সৃজনশীলটা করলাম, শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আর আমরা এই নিয়মের আরও কিছু অঙ্ক বইয়ের চেষ্টা করব। এরপরে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেবো, যে অঙ্কগুলো করলাম তার উপর ভিত্তি করে আমি একটা সৃজনশীল দেবো, তোমরা বাসায় ট্রাই করবা। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি 84। ক নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যাটি এক্স হলে পরবর্তী সংখ্যা দুটি কত এক্সের মাধ্যমে প্রকাশ করো। প্রথম সংখ্যাটি এক্স হলে পরবর্তী সংখ্যা দুইটি কত এক্সের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন,
संख्या दुटी निर्णय करो। ग नम्बर प्रश्न, कौन संख्यार অর্ধেক থেকে এক তৃতীয়াংশ, তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল সিক্স হবে। কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল সিক্স হবে? তোমরা বাসায় এই সৃজনশীলটা করবো, অবশ্যই নিশ্চয় তোমরা পারবা, কারণ এই অঙ্কে আমি করাইছি, শুধু যা সৃজনশীল আকারে লিখে দিস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় অবশ্যই তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, আরও বেশ কিছু অঙ্ক আছে। আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের 7 পর্যন্ত অঙ্ক দেখালাম, পরবর্তী অঙ্কগুলো যদি আমি সুযোগ পাই সামনে ক্লাসে দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।